আসসালামু আলাইকুম। কাকন্স কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি তেহারি, একেবারে সহজ পদ্ধতিতে গরুর মাংসের তেহারি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি গরুর মাংসের তেহারি তৈরি করছি, আপনি খাসির মাংস দিয়েও তেহারি তৈরি করতে পারবেন। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবং চেষ্টা করবেন সামান্য চর্বিযুক্ত মাংস কেনার। তেহারির জন্য একটি মশলা তৈরি করতে হবে, তার জন্য লাগছে 10-12টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 1টা জায়ফল, 1 টুকরো জয়িত্রী। এই মশলাগুলো না ভেজে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। মাংস রান্নার জন্য একটি হাঁড়িতে নিচ্ছি 1 কাপ রান্নার তেল। এই তেহারি রান্নায় আমরা একটু বেশি তেল ব্যবহার করব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজ বাদামি হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি মাংস। এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম টক দই। টক দই অবশ্যই দিতে হবে। দিচ্ছি স্বাদ মতন লবণ। দিচ্ছি 1/4 কাপ আদা বাটা। আরো দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আপনার খেয়াল রাখতে হবে তেহারি মশলাতে কোনো ধরনের ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়া ব্যবহার করা হয় না। দিচ্ছি গুঁড়ো করা তেহারি মশলা। এবার মিক্স করে রান্না করে নিব। আমি চেষ্টা করব পানি ছাড়াই মাংস রান্না করতে। যদি মাংস সিদ্ধ না হয় তাহলে পরিমাণ মতন পানি অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। মাংস থেকে বেশ পানি বের হয়ে এসেছে, আমার আর পানি অ্যাড করতে হবে না। মাংস রান্না করা শেষ, তেল ভেসে উঠেছে। মাংসগুলো তুলে নিচ্ছে। বেশ কতটুক তেল আছে, এই তেল দিয়ে আমি বাকি রান্না করব। আমি 1 কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি বাসমতি চালের তেহারি তৈরি করছি, আপনি চাইলে চিনি গুঁড়া অথবা কালো জিরা চালের তেহারি তৈরি করতে পারবেন। তেহারি রান্নায় চাউলের চাইতে মাংস বেশি হলে রান্না মজা হবে বেশি। চাউল সামান্য ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন হবে না।
আমরা 1 কেজি চাউলে 1.5 লিটার পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি দিতে হবে। দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম আঁচে চাল রান্না করে নেব। চাল যখন ফুটে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। চাল যখন ফুটে আসবে তখন দিয়ে দিব রান্না করার মাংস। এবার মিক্স করব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি কিশমিশ। আর দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম, আমার তেহারি রেডি। আমি আশা করছি আমার তেহারি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।